কত করে যেচে সেধে কেঁদে তবু রাধারানীর মান ভাঙল না। ভগবান কৃষ্ণ কাঁদতে কাঁদতে বলছে, রাধে এই যে আমার মাসি সবসময় রাধা নাম করে, আমি কোথায় যাব বলো, কাকে মুখটা দেখাবো, আমি কোথায় বা যাবো, রাধা নামের সাধা বাসী লইয়া আমি কোথায় যাব। কাঁদতে কাঁদতে কৃষ্ণ চলে যাচ্ছে আর বলছে, আজকে আমি আর প্রাণ রাখবো না, আমি ওই যমুনার জলে প্রাণ ত্যাগ করব, যমুনার জলে আমি ঝাঁপ দেব। রাধারানীকে ছেড়ে কৃষ্ণ পাগলের মতো কাঁদতে কাঁদতে ছুটতে ছুটতে চলে গেল। অনেকটা দূর যখন চলে গেছে কৃষ্ণ, তখন রাধারানী চমকে উঠেছে। এই ললিতা বিশাখা বলছে, এই রাধে তুই বলছিস বলছে, হ্যাঁ রে আমার কৃষ্ণ এসেছিল। আর যদি কৃষ্ণ এসেছিল, যদি কৃষ্ণ এসেছিল তো গেল কোথায়, কোথায় আমার কৃষ্ণকে যে আমি দেখতে পাচ্ছি না, কোথায় গেল? ধিক্কার দিয়ে বলছে, ছি 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 লজ্জা করে না, তোর কৃষ্ণ তোর চরণ ধরে কত কাঁদলো কত সাধলো, তুই ছিলি কোথায় রাধে রাধে? রাধারানী বলছে, ললিতা রে আমি মান করে প্রেমের এত গভীরে গিয়েছিলাম যে আমার দেহে কোনো প্রাণ ছিল না। এই দশাটার নাম হচ্ছে প্রণয় দশা। তাহলে রতি গাঢ় হলে প্রেম, প্রেম গাঢ় হলে স্নেহ, স্নেহ গাঢ় হলে মান, মান গাঢ় হলে হয় প্রণয়। এরপরেও আছে বাবা, প্রণয় গাঢ় হলে রাগ, রাগ গাঢ় হলে অনুরাগ, অনুরাগ গাঢ় হলে ভাব, ভাব গাঢ় হলে মহাভাব। পরিবার দেশি ভক্তমণ্ডলী, এগুলো ভক্তির ভাব, এগুলো প্রেমের ভাব, এগুলোর জন্য সৎসঙ্গ সাধু সঙ্গ করতে হবে। এই সংসারে আমার আমার করলে এগুলো বোঝা যাবে না রাধে রাধে। এই যে চরণ ধরে কাঁদলো সাধলো, চরণ ধরে মস্তকে নিল, কে দর্শন করছে? একজন বৈষ্ণব পদকর্তা যার নাম জয়দেব গোস্বামী। এই জয়দেব গোস্বামীর বাড়ি কোথায় বলুন তো মায়েরা? এই যে কেন প্রশ্ন করি বলুন তো, আপনারা ঘুমোচ্ছেন কিনা? হ্যাঁ, যারা ঘুমিয়ে থাকেন তারা কোনো উত্তর দিতে পারবেন না, আর যারা জেগে আছেন তারা নিশ্চয়ই উত্তর দিতে পারবেন, পারবেন তো? তা জয়দেব গোস্বামীর বাড়ি কোথায়? জয়দেব গোস্বামীর বাড়ি জয়দেব কেন্দুলি, তার নামেই জয়দেব কেন্দুলি। রাধে রাধে, কেন্দুবিল্লো গ্রাম, বীরভূম জেলা, অজয় নদীর তীরে। সেখানে এখন মকর সংক্রান্তির মেলা হয়। জয়দেব গোস্বামী কেমন ভক্ত জানেন? প্রত্যেক বছর মকর সংক্রান্তিতে তিনি গঙ্গা নদীতে স্নান করতে যেতেন, প্রায় 40-50 কিলোমিটারেরও বেশি হবে। গঙ্গার সঙ্গে যেখানে অজয় নদী মিশছে অনেকটা দূর, সেই নদীর পাড় ধরে ধরে পাড় ধরে ধরে যেতেন, হাঁটতে হাঁটতে একবারে গঙ্গায় গিয়ে স্নান করে আসতেন। যখন তিনি বৃদ্ধ হয়ে গেলেন, একবারে থুরথুরে বুড়ো, ওই জয়দেব গোস্বামী অজয় নদীর তীরে এসে আর হাঁটতে পারছেন না, তীরে এসে কাঁদছে, ও মা গঙ্গা আমি আমি তোমার কাছে যেতে পারছি না, মকর সংক্রান্তি স্নান করতে আমি যেতে পারছি না, আমায় ক্ষমা করে দাও গো, আর নয়নের জল অজয় নদীতে পড়েছে, সেই বৈষ্ণবের জল বইতে 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 মা গঙ্গাকে যখন স্পর্শ করেছে, গঙ্গা উথাল পাথাল, বৈষ্ণব ও গো বৈষ্ণব, তোমার নয়নের জল এসেছে আমার বক্ষে, আমি সহ্য করতে পারছি না বৈষ্ণব, আমি বুঝতে পেরেছি তুমি কেন কাঁদছ। বৈষ্ণব তোমার জন্য আমি অপেক্ষা করে থাকি সারা বছর ধরে, জগতে জীবের পাপ আমি মাথায় করে বয়ে নিয়ে যাই, তুমি যখন আসো আমার জলে চরণ ফেলো, তোমার চরণ স্পর্শে আমার পাপ সব ধুয়ে যায়। হরি বল, হরি বল, হরি বল।
কৃষ্ণ তোমার চরণ স্পর্শে আমার পাপ ধুয়ে যায়, কিন্তু এবছর আমার পাপের বোঝা যে বেড়ে যাবে, না বসব হতে পারে না। তাই সেদিন মা গঙ্গা ওথাল পাথাল থাল পাথাল রূপ ধারণ করলেন, এমন উত্তাল তরঙ্গে তরঙ্গ হতে লাগলো যে উল্টো দিকে বইতে শুরু করলো। অজয় নদী এইভাবে মিশছে আর মা গঙ্গা এইভাবে বইছে, এমন ভাবে জল উথাল পাথাল করছে, অজয়ের জল উল্টো দিকে বইছে, মা গঙ্গা তার উপর দিয়ে বয়ে যাচ্ছে। অজয়ের উপর দিয়ে মা গঙ্গা বইতেই 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 যেখানে জয়দেব গোস্বামী দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিল সেখানে এসে জয়দেব গোস্বামীকে স্নান করিয়ে নিয়ে গেল। রেমানন্দ হরি হরি বল, মা গঙ্গা পবিত্র হলেন। এমনই বৈষ্ণব সেই জয়দেব গোস্বামী যার লেখা গীত গোবিন্দম আপনারা জানেন, যে গীত গোবিন্দম এখনো পুরীর মন্দিরে তোলা আছে, তাল পাতার উপরে তিনি লিখেছিলেন। একদিন সাধন করছেন চোখ বন্ধ করে যে শ্রীমতী রাধারানী মান করেছেন আর কৃষ্ণ তার চরণ ধরে কাঁদছে, আর সাধন করছেন চরণ দুটি বক্ষ মাঝারে নিলেন, আবার কৃষ্ণ সেই চরণ মস্তকে নিলেন, লিখতে বসেছেন, লিখতে 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 যখন এই জায়গায় এসেছে যে রাধে তোমার চরণ আমার মস্তকে দাও, স্মরগরল খণ্ডন মম শিরসি মন্দনা, স্মরগরল খণ্ডন মম শিরসি মন্দনা, পদ্মা আমি আর লিখতে পারছি না পদ্মা, এ কি হলো স্বামী পদ্মা আজকে আমার মনটা বড্ড খারাপ, কেন বলুন তো? রাধারানীর চরণ ভগবান শ্রীকৃষ্ণের মাথায়, এই কথাটা লিখতে পাচ্ছেন না, কেন পাচ্ছেন না? কারণ একটাই, যারা কৃষ্ণ ভক্ত হয় তারা শ্রীমতী রাধারানীর মতো করেই কৃষ্ণকে ভালোবাসেন, অর্থাৎ রাধারানীর চরণ যদি কৃষ্ণের মাথায় দেওয়া হয় তাহলে আমার মতো ভক্তের চরণও তো ভগবান মাথায় নেবে, না 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 এ হতে পারে না, আমি আমার চরণ কৃষ্ণকে দিতে পারবো না, এই ভাব। অর্থাৎ যতক্ষণ না নিজেকে রাধা ভাববেন ততক্ষণ কৃষ্ণ সেবা দেওয়া যাবে না, গোপী ভাব। এই জন্য বৃন্দাবনে যত যত বাবাজিরা আছেন দেখবেন সবসময় মাথায় ঘোমটা দিয়ে থাকে, একদম নারীর মতো ভাব নিয়ে গোপী ভাব নিয়ে তারা সেবা করে হরি বল, এটা হচ্ছে তার আসল সত্তা। তাই লিখতে পাচ্ছেন না পদ্মা আমি স্নান করে আসছি, তুমি ঠাকুরের ভোগ রান্না করো, আমি এই যাব আর এই আসবো। এবার অজয় নদীতে স্নান করতে গেছেন জয়দেব গোস্বামী আর এদিকে ভগবান রাধারানীকে বলছে, রাধে তুমি কেন মান করলে বলো তো, তুমি মান করলে বলে আমার ভক্ত তোমার ওই চরণ আমার মস্তকে এটা লিখতে পাচ্ছে না, এটা যদি লেখা না হয় অসম্পূর্ণ থেকে যায় তাহলে এই জগতে ভালোবাসা যে কি প্রেম যে কি কেউ জানবে না, স্বয়ং ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি জয়দেব গোস্বামীর রূপ ধারণ করলেন। জয়দেব গোস্বামীর রূপ ধারণ করে সেই কেন্দুলির মাটিতে দাঁড়ালেন বীরভূম জেলার কেন্দ্রবিল্ল গ্রাম, সেখানে এসে দরজা খুলে প্রবেশ করলেন পদ্মা, ও পদ্মা ঠাকুরের জন্য রান্না হয়ে গেছে, বলছে ও স্বামী এই তো আপনি গেলেন স্নান হয়ে গেল, বলছে হ্যাঁ পদ্মা আমার স্নান হয়ে গেছে। পদ্মাবতী আর চিনতে পারল না যে তার স্বামী নয় স্বয়ং ভগবান, বলছে বেশ স্বামী তাড়াতাড়ি রান্না করে দিয়েছে। এবারে ভগবান প্রত্যেক দিনের মতো পদ্মা যেভাবে জয়দেব গোস্বামী ভগবানের সেবা দেয় ভগবান ঠিক প্রত্যেক দিনের মতো ভোগ লাগালেন, নিজের ভোগ নিজেই লাগালেন। এবার যেমন ঠাকুরকে নিবেদন করার পর আবার সেগুলো আসে সেটাকে কি বলে মা, ঠাকুরকে দিলে কি বলে আর ঠাকুরকে দেওয়ার পর যেটা আসে সেটা কি, যেটা আমরা পাই হ্যাঁ প্রসাদ, আর ঠাকুরকে যেটা দেওয়া হয় সেটাকে বলে ভোগ। আমাদের ইহজগতে অনেক মায়েরা বাবারা ভুল করে কথা বলেন যে ভোগ খাবো, কখনো বলবেন না, ভোগ ভগবানের ভোগ্য বস্তু, ভগবানকে নিবেদন করা হয়,
ভগবানকে নিবেদন করার পর ভগবানের উচ্ছিষ্ট সেটা হয় প্রসাদ পরিবর্তন। তাই প্রসাদ খাবো বলতে নেই, প্রসাদ পাবো বা পাই পরিবর্তন। এরকম ভক্ত সঙ্গ করলে এই কথাগুলো জানা যায়, তবে প্রসাদে ভক্তি আসবে বাবা, নচে তো ইহ জগতের খাবার দাবারের মতো খাওয়াই হবে। প্রসাদে যে ভক্তিটা সেটা সৎসঙ্গ সাধুসঙ্গ না করলে হবে না। প্রসাদ পাবো, প্রসাদ পাই। এবার প্রত্যেক দিনের মতো ভোগ লাগানো হয়েছে, প্রসাদ হয়েছে, যেমন প্রসাদ পাই তেমন হবে, ভগবান পেয়েছেন, পাওয়া হয়েছে। এবার জয়দেব গোস্বামী যেমন বিশ্রাম করতে যায় সেরকম বিশ্রামও করতে গেছেন বিশ্রাম ঘরে। আর পদ্মাবতী আহা স্বামীর উচ্ছিষ্ট সেবা করতে বসেছেন। ও মায়েরা, এখনকার দিনে বউরা খায় নাকি স্বামীর এঠো? হরিবল হরিবল, বরং বউয়ের এঠোই স্বামীরা খায়। রাধে রাধে হরিবল। দেশি ভক্তমণ্ডলী, তবে এর পেছনে বাবা অনেক তত্ত্ব রয়েছে। কোন স্ত্রীর এঠো স্বামীরা খেতে পারে না? সব স্ত্রীর এঠো স্বামীরা কিন্তু খাবেন না। কোন স্ত্রীর খাবেন তাহলে এখন জেনে নিন গল্পটা। এবার পদ্মাবতী যখন খেতে বসেছে, খাওয়া হয়েছে, এক মুঠো মুখে দিয়েছে আর এক মুঠো দিতে যাবে, সত্য সত্য কবি জয়দেব উপস্থিত। পদ্মা, এ কি সর্বনাশ হয়ে গেল পদ্মা? কোনোদিন আগে হয়নি, এখনো ঠাকুরের ভোগ লাগানো হয়নি, আর তুমি তুমি খেতে বসে গেছো। অর্থাৎ যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত তারা ভগবানকে নিবেদন না করে, প্রসাদ না হলে সেবা করে না, তাদেরকে কি বলা হয়? প্রসাদ ভোজী। তারা যেখানে সেখানে খাবার খায় না, যাত্রার হাতে খাবার খায় না বাবা, অদীক্ষিতের হাতে তারা সেবা করে না, ঠাকুরের ভোগ তারা লাগায়, প্রসাদ হলে তবে সেবা করে, প্রসাদ ভোজী বলা হয়। এবারে পদ্মাবতী বলছে, কি স্বামী, এই তো আপনি একটু আগে এলেন, ঠাকুরের ভোগ লাগালেন, প্রত্যেক দিনের মতো প্রসাদ পেলেন, আর আপনার সেবা হলেই তো আমি সেবা করি। পদ্মা, তুমি কার কথা বলছো পদ্মা? যার জন্য লোকে আমায় জয়া বাংলা বলে, জয়া বাংলা বলে, যার জন্য আমি মাঠে ঘাটে ঘুরে বেড়াই পাগল হয়ে, যাকে আমি এত ডেকেও দেখা পাই না। ও গো পদ্মা, তুমি কি তারই কথা বলছো? কোথায় সে পদ্মা কোথায়? বলছে ওই তো বিশ্রাম ঘরে। এদিকে ভগবান বিশ্রাম ঘরের নাম করে গ্রন্থ মন্দিরে গিয়ে ওই তালপাতার উপরে লিখে দিয়েছে যেটা লিখতে পারেনি, স্মরাগার লখণ্ডনং মম শিরসি মন্ননম। লেখার পরের পংক্তিটা, মানে পরের লাইনটা, দেহি পদা পল্লব মুদারম মুদারম, তোমার ওই চরণ যুগল আমার মস্তকে দাও। ভগবানের কাজ ভগবান করে দিয়েছেন। কবি জয়দেব ছুটে বেড়াচ্ছে, কোথায় কৃষ্ণ কোথায় প্রাণনাথ, শয়ন মন্দিরে গিয়ে দেখছে সেখানে নাই, বিশ্রাম ঘরে গিয়ে সেখানে নাই, গ্রন্থ মন্দিরে গিয়ে দেখে আলোতে আলোকিত হয়ে গেছে, তাল পাতার উপরে কি যেন লেখা আছে, সামনে গিয়ে দেখে প্রভু তোমার এত করুণা, আমি লিখতে পারিনি বলে বাকি কথাটা তুমি লিখে দিয়েছ। পদ্মা পদ্মা, তুমি ধন্য পদ্মা, তুমি ধন্য পদ্মা, দাও দাও তোমার ওই মহাপ্রসাদ আমায় দাও। এতদিন পর্যন্ত ভগবানকে নিবেদন করার বস্তু ছিল প্রসাদ, কিন্তু তোমার মতো ভক্ত যখন সেটা উচ্ছিষ্ট করলো সেটা হলো মহাপ্রসাদ। পদ্মা, আজ থেকে নিয়ম পাল্টে গেল পদ্মা, আজ থেকে ঠাকুরের ভোগ লাগানোর পর আগে প্রসাদ তুমি পাবে।
তুমি এত বড় ভক্ত যে নিজে হাতে কৃষ্ণ সেবা দিয়েছো, তাই তোমার উচ্ছিষ্টে ওই প্রসাদ এখন মহাপ্রসাদ হয়ে গেছে। পদ্মা, আজ থেকে তোমার সেবা হলে তবে আমি সেবা করব। জয় জয় মহাপ্রসাদ কি, মহাপ্রসাদ কি, মহাপ্রসাদ কি। তাহলে বোঝা গেল বাবা, কোন স্ত্রীর এঠো স্বামী রাখবেন? যে স্ত্রী কৃষ্ণ ভক্ত, যে স্ত্রী কৃষ্ণ সেবা দিতে জানে, যে স্ত্রী কৃষ্ণ প্রসাদ পায়, সেই প্রসাদ কখনো এঠো হয় না। প্রসাদ ভক্তরা যত পাবে তত সেটা মহা 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 ঐশ্বর্য হবে, তার গুণ বেড়ে যাবে, তার মাহাত্ম্য বেড়ে যাবে। তাই ভক্তরা যখন পায় সেটা হয় মহাপ্রসাদ। কোন স্ত্রী যদি ঠাকুরকে ভোগ লাগানোর পর সে যদি এঠো করে সেই প্রসাদ, সেই এঠো প্রসাদ যদি কোনো স্বামী পায় তাহলে সেই স্বামী হবে ধন্য। প্রেমানন্দে হরি বল। আজকে এই কথাটা আমাদের কাছে এত সুন্দরভাবে এনে দিল সেই বৈষ্ণব মহাজন। বৈষ্ণবরা যদি না থাকতেন না, তা শ্রীমতী রাধারানীর মানের কথা আমরা কেউ জানতে পারতাম না। ভগবান কৃষ্ণ কাঁদতে কাঁদতে চলে গেলেন, আর শ্রীমতী রাধারানী ললিতা বিশাখাকে বলছে, আমার কৃষ্ণ গেল কোথায় রে, একবার এনে দেন আমার কাছে। ছি রাধে ছি, তোর লজ্জা করে না? তোর কৃষ্ণ তোর চরণ ধরে কাঁদলো সাঁদলো, তোর চরণে যুগল মস্তকে নিল, তখন তুই ছিলি কোথায় ও রাধে? এখন তুই না কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিস? তখন বলল, আমি মান করে প্রেমের এত গভীরে গিয়েছিলাম, দেহেটা আমার দেহে কোনো প্রাণ ছিল না। দেহে যদি প্রাণ না থাকে, দেহটাকে কেউ ছুলে স্পর্শ করলে সেও জানতে পারবে? কোনো মরা মরা লোককে যদি স্পর্শ করা হয় মরা জানতে পারবে? হরি বল। অচৈতন্য দেহ, চেতনা নাই। যদি কোনো মানুষকে অজ্ঞান করে দেওয়া হয়, এই যে অপারেশন থিয়েটারে গিয়ে ইঞ্জেকশন দেওয়া হয়, অ্যানাথেসিস না কি বলে না একটা, হ্যাঁ, ওটা পুশ করা হয়, তখন দেখবেন পুরো শরীরটা অবশ হয়ে যায়। শরীরটাকে ডাক্তার কাটা ছেটা করে বুঝতে পারে? পারে না। হরি বল, হরি বল। তা রাধারানীর অবস্থা তাই হয়েছে, বলছে দেহটা আমার অচল হয়ে গেছে তাই জানতে পারিনি, আমার কৃষ্ণকে এনে দে না, এনে দে না। সকল সখীরা মুখ ফিরিয়ে চলে গেল, সবাই যখন চলে গেল, ধিক্কার দিতে ছি রাধে ছি, ছি রাধে ছি বলতে বলতে, তখন বৃন্দাবতী এসে বলে, ও গো রাধে, রাধে আমি তোর কৃষ্ণকে এনে দেব, তবে শোন রাধে, তুই এখন কুটিলা জুটিলার ভবনে যা, আর রাধে তোর চরণধুলি ছাড়া তো কৃষ্ণ পাওয়া যাবে না, তাই তোকে বলছি তোর কৃষ্ণ আনতে গেলে তোর চরণধুলি চাই, তোর কৃপা চাই। তাই রাধে বলি, দে চরণে ধুলি, আমি ধুলি লয়ে যাত্রা করি, দে চরণে ধুলি আমি ধুলি লয়ে বললেন, ওগো রাধে তুই কুটিলা জুটিলার ভবনে যা, আমি কথা দিলাম সেখানেই তোর সঙ্গে তোর প্রাণ গোবিন্দের মিলন হবে। রাধে রাধে, যতবার রাধা গোবিন্দের মিলন হয়েছে বাবা, ওই বেশিরভাগ মিলন হয়েছে কুটিলা জুটিলার মন্দিরে। অথচ আমরা সবাই জানি
ওই কুটিলা কুটিলা কৃষ্ণ বলে না, নন্দের বেটা কেলে ছোড়া বলে। আহাহা, কেন বলে বলুন তোমার? কুটিলা কুটিলা বৃন্দাবনে এত বড় ভক্ত যে একবার যদি তারা কৃষ্ণ বলে দেয় দেহটা গলে যাবে, প্রেমে গলে যাবে, এত বড় ভক্ত। তাই তারা নন্দের বেটা কেলে ছোড়া এত বড় কথা বলে, তবু কখনো কৃষ্ণ বলে না। রাধে রাধে, এটা হাসির কথা হতে পারে, কিন্তু ভাব রাজ্যে প্রবেশ করলে বুঝতে পারবেন যে কুটিলা জুটিলার মতো ভক্ত বৃন্দাবনে কখনো হয়নি, কেউ আর হবেও না। রাধারানীকে কেন কাঁদাতো? যত রাধারানী কাঁদবে তত কৃষ্ণ কাছে আসবে, আর কৃষ্ণ যত কাছে আসবে ওই কুটিলা জুটিলার ভবনে রাধা গোবিন্দের যুগল মিলন হবে, আর ওই যুগল মিলন তারা ঘরে বসে দেখতে পাবে, ঘরে বসে দেখতে পাবে রাধা গোবিন্দের যুগল মিলন, ঘরে বসে তারা দেখতে পাবে রাধা গোবিন্দের যুগল মিলন, ঘরে বসে দেখতে পাবে। তাই বলছে, যা যা কুটিলা জুটিলেন ভবনে যা, আমি তোর কৃষ্ণ কেনে দেব। এবার সেই বৃন্দাবতী রাধারানী চরণধুলি নিয়ে অতি যত্নে চলেছে কৃষ্ণ খুঁজতে। জিতি গুঞ্জর গতি মন্থর, জিতি গুঞ্জর গতি মন্থর, বিরত সবর নারী, বিরত সবর নারী, বিরত সবর নারী, বিরত সবর নারী, বংশী বট যা বট তট, 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 কৃষ্ণ খুঁজিবার তরে রায়ের দূতি চলিল, কৃষ্ণ খুঁজিবার তরে রায়ের দূতি চলিল, সারা বৃন্দাবন তন্ন 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 করে খুঁজলো, কৃষ্ণকে পেল না। এবার কৃষ্ণ ওই গোলক বৃন্দাবনে একজনকে কথা দিয়েছিল যে যত লীলা হবে তোমার তীরে আর নীরে, সে কে গো? সেই বিরজা, সে এখন যমুনা। তা বৃন্দাদুতি কোথায় পৌঁছেছে? যমুনার কূলে নিপতির বলে, যমুনার কূলে ও গো, যমুনার কূলে নিপতির বলে, যমুনার কূলে বসতি বনবারি, বসতি বনবারি, বসতি বনবারি, বসতি বনবারি, চন্দ্রশেখর ধুলি ধূসর, চন্দ্রশেখর ধুলি ধূসর, চন্দ্রশেখর ধুলি ধূসর, চন্দ্রশেখর ধুলি ধূসর, বহুত প্যারি প্যারি, বহুত প্যারি প্যারি, এত দুঃখেও নামে ছাড়ে নাই, এত দুঃখেও নামে ছাড়ে নাই, সদাই রাধে রাধে বলে কাঁদে, এত দুঃখেও নাম ছাড়ে নাই, রাধে রাধে বলে কাঁদে, যমুনার ওই কূলে ছড়িয়ে দিয়েছে কাজ হবে বলে, কৃষ্ণ ধুলাই গড়াগুড়ি দিয়ে কাঁদছে রাধে কৃপা করো বলে, আর বৃন্দাবতীর পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছে, কাঁদো কাঁদো আরো কাঁদো, আমাদের রাধারানীকে সারা রাত ধরে কাঁদিয়েছো তুমি, কাঁদো। বৃন্দাবতী এমন ভাবে চলেছে যেন অনেক কাজে চলেছে, কৃষ্ণ নিতে আসে নাই সে আন কাজে চলে, যেন কৃষ্ণ আসে নাই কাজে চলে, মুখ ফিরে ফিরে এমন করে যাচ্ছে যেন অন্য কোনো কাজ এসছে, কৃষ্ণকে দেখেও না দেখা, আর কৃষ্ণ যেই না বৃন্দাদিকে দেখেছে, ও বৃন্দে এই দেখো, আমি আমি দেখো, এই দেখো, এই দেখো দুলোগুলো ছেড়েছে, ও বৃন্দাদিদি তুমি আমায় নিতে এসেছো, বলো না বৃন্দা সত্যি কথা বলো না, তোমাদের রাধারানী আমার জন্য কাঁদছে, আমায় নিতে এসেছো? আমি ফুল নিতে এসেছি, আমি ফুল নিতে এসেছি, ফুল নিতে এসেছি, আমি ফুল নিতে এসেছি, তোমায় নিতে আসি নাই গো ফুল নিতে এসেছি, তোমায় নিতে আসি নাই ফুল নিতে এসেছি, এই রে ফুল, ফুলটা পেয়েছো
বলছে শোনো ফুলটা ঠিকই কিন্তু না ও ঝরে গেছে ঝরে পড়ে গেছে মাটিতে গড়াগড়ি যাচ্ছে ওই ফুলে আর পূজো হবে না মানে কাকে ওই কৃষ্ণকেই বলছে মাটিতে গড়াগড়ি যাচ্ছে বলছে ফুলটা ছিল ঠিকই থাকলে নালে গাছ থেকে পড়ে নিয়ে যেতাম সেটা আবার ঝরে মাটিতে গড়াগড়ি যাচ্ছে আর ধুলো লেগে গেছে ওটা আর হবে না বলছে ও দুতি কত আচ্ছলনা করবে গো তুমি যে আমায় নিতে এসেছো বলো না ও আচ্ছা বলো তো ফুলটার নাম কি যে ফুলটা মাটিতে গড়াগড়ি যাচ্ছে ফুলটার নাম কি এই রে এবার যে কি বলি ফুলটার নাম এবার যারা কৃষ্ণ ভক্ত হয় তাদের মুখে একটাই নাম কৃষ্ণ 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 কলি নামে তা ফুল নিতে এসেছি কৃষ্ণ কলি নামে তার ফুল নিতে এসেছি কৃষ্ণ কলি নামে তার ফুল নিতে এসেছি কৃষ্ণ কলি নামে তার ফুল নিতে এসেছি দুতি আমার নাম তো কৃষ্ণ আমায় নিয়ে চলো না গো আর চলো না করো না আমি আর পাচ্ছি না আমায় নিয়ে চলো না গো দুতি আহা বলছে শোনো আমাদের রাধারানী মান করেছে কালো রূপে দেখবে না আর তুমি একেবারে রূপেতে ভ্রমরা গুণে নুনি চোরা কুচকুচে কাল আমার দলে বাবা আগে ছিল আপনারা হয়তো দেখেছেন এরকম একটা কালো লোক আমার দলে ছিল রাধে রাধে কালোর কি বলি আমরা মন ভালো কালো কৃষ্ণ কালো কালী কেমন আছেন কৃষ্ণ ভজন করেন না বা কালী ভজন করেন না বলুন তো রাধে রাধে কালোর বদনাম করতে নেই বাবা কালোতেই ভালো আছে কালোতে জগৎ আলো হরিবল হরিবল এর জন্য গুরুচরণ আশ্রয় করতে হবে সৎসঙ্গ সাধুসঙ্গ করতে হবে তাহলেই বোঝা যাবে তা ভগবান শ্রীকৃষ্ণকে বলছে যে তুমি তো একবারই কুচকুচে কালো আর আমাদের রাধারানী প্রতিজ্ঞা করেছে কালো রূপ দেখবে না বলছো ও দুটি তোমাদের ওই বৃন্দাবনের কোকিল যে কালো ভ্রমর কালো তাহলে তোমাদের রাধারানী কি বৃন্দাবন ছেড়ে চলে যাবে নাকি হ্যাঁ উড়াইয়ে দেব গো উড়াইয়ে দেব গো উড়াইয়ে দেব গো উড়াইয়ে দেব গো বৃন্দাবনের কালো কোকিল উড়াইয়ে দেব গো গো বৃন্দাবনের কালো কোকিল উড়াইয়ে দেব গো বা 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 তমাল বৃক্ষ কালো কি হবে চন্দন বেটে ঘষে ঘষে মাখিয়ে দেব বাহ খুব ভালো খুব ভালো আচ্ছা তোমাদের তোমাদের রাধারানীর মাথার চুলগুলো যে কালো ও মা আপনাদের এখানে সবারই দেখছি চুলগুলো কালোই আছে এই ছেলেটা বলছে লাল করে দেব জয়নিতাই জয়নিতাই বর্তমানে যা পরিস্থিতি দেখতে পাচ্ছেন যে কালো চুল আর এখন কেউ পছন্দ করে না একজন কম বয়স্ক ছেলে অবাক হয়ে যাবেন কলকাতার বুকে হাঁটছে কম বয়স্ক ছেলে খুব জরুরি 20-22 বছর বয়স হবে চুলটা একবারে ধবধবে সাদা ধবধবে সাদা চকচক করছে সেই চুলে অনেক খরচা বাবা হাজার হাজার টাকা খরচা করেছে চুলের রংটা করেছে সাদা আর আমার ঠাকুমারা মায়েরা চুল একটু সাদা হয়ে গেলে বলে বাবা চুলটা দেখো সাদা হয়ে গেল মন খারাপ করে রাধে রাধে আর এখনকার ছেলে মেয়েরা বাবা শখ করে চুলের রঙে সাদা করে হ্যাঁ তা চিন্তা করুন বলছে তোমাদের রাধারানীর মাথার চুলগুলো কালো এই কথাগুলো কেন বলছে বলুন তো মা এই অনেকে এসেছেন যে একটু হাসির কথা শুনবেন বলে তাদের জন্য বলছি বলছে তোমাদের রাধারানীর চুলগুলো কালো বলছে কেন মুড়াইয়ে হে দেব গো কালো মাথার কেশ মুড়াইয়ে দেব গো যারা বৈষ্ণবের পথ অবলম্বন করে মা তাড়াতাড়ি করে তার আগে মুন্ডন করে এই মাথার চুল আমাদের ভক্তির পথে ভজনের পথে বাধা দেয় তার বৈষ্ণবের আচার কি প্রথমেই মস্তক মুন্ডন করতে হয় তাই মহাপ্রভু করেছিলেন বলছে বেশ তোমাদের রাধারানীকে খুব সুন্দর লাগবে যদি মস্তক মুন্ডন করে দেয় বৃন্দাবতী রেগে বলে হায় কৃষ্ণ মুখ সামলে কথা বলে বলে দিচ্ছি মস্তক মুন্ডন করে সুন্দর লাগবে না
আসলে তা নয়, আসলেই তোমাদের রাধানের চোখের মণিগুলো কালো তো, এই চোখের মণিগুলো কালো, কালো দিয়ে আবার কালো, নিজের চোখের ভেতরেই তো কালো, আবার বলে কি কালো দেখব না। তখন ওই বৃন্দা দুটো একই রেগেছিল, বলছে শোনো আমাদের রাধানের মাথায় যে কাঁটা আছে, ও মা কাঁটা আছে নাকি মাথায়, খোপার কাঁটা আছে। আগেকার দিনে বিয়ে হলে শখ করে মেয়ের বাবারা রূপোর কাঁটা সোনার কাঁটা দিত, কিনা বড় বড় চুল ছিল, আর বর্তমানে আমাদের ঘাঁচা গাছ। হরি বল হরি বল, যত তাড়াতাড়ি বাবা ছোট করা যায়। আবার কথায় কথা বলবে জানো, ছোট চুল ভালো, শ্যাম্পু বেশি লাগে না, তেল বেশি লাগে না, আসলে ব্যাপারটা নয় ফ্যাশনটা হবে না যে। রাধে রাধে, আগেকার দিনে মাথার চুলগুলো বেঁধে বিনুনি করে আমরা দেখেছি আমাদের মায়েদের, সে চুলটাকে সুন্দর করে গোল গোল করে বেঁধে তারপরে কাঁটা দিয়ে সুন্দর করে সাজিয়ে দিত। তা আমার দাদু আমার মাকে সোনার কাঁটা দিয়েছিল, সেটা আমরা ছোটবেলায় দেখেছি। রাধে রাধে, তখনকার দিনে এরকম রীতি রেওয়াজ ছিল চুলটাকে বাঁধার একটা সুন্দর ব্যবস্থা। তো সেই মাথার কাঁটা বলছে আমাদের রাধারানী মাথার কাঁটা দিয়ে চোখের মণিগুলো উপরে, বাহ কৃষ্ণ বলছে বা 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 বা, তাহলে তোমাদের রাধারানী কানা হয়ে যাবে, যেই না বলছে কানা হয়ে যাবে, সঙ্গে সঙ্গে বলছে কৃষ্ণ শোনো আমাদের রাধারানীর কানাই ভালো, কানাই ভালো, কানাই ভালো, যেই না বলেছে কানাই ভালো, কানাই ভালো, কানাই ভালো। কৃষ্ণ হাসতে হাসতে বলছে বিন্দে আমি কানাই তো হো বটি গো, আমি কানাই তো বটি গো, কানাই তো বটি গো, ও গো আমায় নিয়ে চলো দুটি, আমি কানাই তো বটি গো, যদি তুমি তোমার কালো রংটা ঢাকা দিতে পারো, যদি রূপটা তুমি পাল্টে নিতে পারো, তাহলে কুটিলা জটিলার ভবনে আমার রাধা রানী আছে, যে কালো রূপ দেখবে না বলেছিল তার সঙ্গে তোমার মিলন হবে। ভগবান কৃষ্ণ মনে মনে ভাবছেন জামারই কালো রং ঢাকা দিতে পারে, এই জগতে একজনই আছেন যিনি হলেন দেবাদিদেব ভোলানাথ। জয় জয় ভোলানাথ কি, ভোলানাথ কি, ভোলানাথ কি, জয়। এবারে হাতের কুণ্ডলে যমুনার জল নিয়েছে, যমুনার জল আর তাতে কিছু দল, দল মানে আগাছা। ও মা, যমুনার জল দিয়ে শিব পুজো হয়, আগাছা দিয়ে শিব পুজো হয়? বাবা যারা পুজো করে তারা জানবে, যারা পুজো করে না তারা কি জানবে? কৃষ্ণ কোনোদিনও কারে পুজো করেছে কি জানবে? যমুনার জল হাতে নিয়েছি আর কতগুলো আগাছা নিয়ে সেই দলের জলের মধ্যে দিয়েছি। প্রভু ঈশ মনীষ মশেষ গুণম গুণহীন মহিষ গরলাভরণম রণনীজ দুর্জয় দত্তপুরম প্রণমামি শিবম শিবকল্পতরু, প্রণমামি শিবম শিবকল্পতরু, প্রণমামি শিবম শিবকল্পতরু, ও নমঃ শিবায়।
जय शिव शंभो जय जोगेश्वर जय शिव शंभो जय जोगेश्वर জগতের সৃষ্টি স্থিতি লয় সব কিছু মায়ের উপর হরিবল হরিবল তাই সংসারে যদি সুখ চান সংসারে যদি পুণ্য অর্জন করতে চান মায়ের পূজা অবশ্যই করবেন রাধে রাধে মায়ের কৃপা যতক্ষণ না হবে ততক্ষণ কৃষ্ণ তোমায় কৃপা করবে না তাহলে সৃষ্টি স্থিতি লয় এই সংসারের সমস্ত কাজের দায়িত্ব মায়ের উপর দেওয়া আছে তাই পার্বতী বলছে এই ধ্যান করো ধ্যান করো আমাকে ঘরের কাজগুলো তো করতে দাও সব কাজ পড়ে আছে ওমা এই যে দেখেছেন হরিবল আমাদের ঘরে হয় না গো আমার মায়েরা ঘরে ধরুন কাজ করছে না না বান্না কত কাজ ছেলেপুলে মানুষ করা এমন সময় ঘরের লোকটা ডাকে হ্যাঁ গো শোনো গো এদিকে এসো গো তখন আমরা রেগে যাই না বলি খেয়ে দিয়ে তো কাজ নাই আবার আমাকে জ্বালাচ্ছ এবার পার্বতী হন্ত অন্ত করে ছুটে এসেছে ভোলানাথ বলছে হ্যাঁ গো তুমি ধ্যান করতে বলছো আমি যারে ধ্যানে করি সেই তো আমায় ডেকেছে বলে কোনো প্রমাণ আছে নাকি বলছে আছে বলছে আমার ভক্তরা যখন আমায় ডাকে তাদের দেওয়া গঙ্গার জল আর বিল্লপত্র আমার চরণে এসে পড়ে কিন্তু আজকে যে সে আমায় ডেকেছে তার প্রমাণে দেখো যমুনার জল আর দল আমার মাথায় এসে পড়েছে আশীর্বাদ স্বরূপ রাধে রাধে এ আমার প্রভু ছাড়ার কেউ হতে পারে না ঠিক ঠিক পার্বতী নিশ্চয় আমার কৃষ্ণময় ডাকছে যাবে যাবে বলো না বৃন্দাবনে যাবে পার্বতী মা বলছে ও ভোলা বৃন্দাবনে কি মজা কি মজা কি মজা চলো চলো দুজনে যাই এবারে ভোলানাথ আর পার্বতী দুজনেই চলেছে বৃন্দাবনে ওগো মা এই যে আমার মায়েরা গর্ভধ্বনি ভোলানাথ আর পার্বতী দুজনে বৃন্দাবনে আসছে কিসে করে আসবে টোটোতে রাধে 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 শঙ্খধ্বনি হয়েছে তাহলে ভোলানাথ আর পার্বতী আসছেন বৃন্দাবনে এই ছেলেটা বলছে টোটোতে করে আসবে ঠিকই বলেছে ঠিকই বলেছে ভোলানাথ পার্বতী টোটোতে আসে হ্যাঁ ঠিকই তো আমরা দেখলাম তো রাস্তা রাস্তায় দেখেছে চিন্তা করুন কালকে দেখেছি রাস্তাতে আস্তে আস্তে হরিবল কথাটা সত্যি বাবা এখনকার ভোলানাথ পার্বতী টোটোতেই যায় তা ভোলানাথ আসবে কিসে করে সাড়ে তাই তো সেটাকে ভালোবাসাই বলে বৃষ আর পার্বতী কিসে আসবে ঠিক ঠিক দাদা তুমি ঠিক বলেছ পার্বতী কিসে আসবে স্কুটিতে এখন আবার সব আলাদা আলাদা গাড়িতে আসে কি বলেছে গরু স্কুটি বললো স্কুটি এক জায়গায় একদম প্রশ্ন করছি বলছে ভোলানাথ কিসে আসবে বলছে গরুতে কিছুটা ঠিক বলেছে মানে যে যেমন দেখেছে সেরকমই বলেছে ও গরুটাই জানে আর যখন বলছে মা পার্বতী কিসে আসবে বলছে কেন বাঘে সেখানে আসবে বাঘে চেপে হরিবল
ওই বাঘের মতো একটা জিনিস আছে যার নাম সিংহ, সিংহ মামা। হ্যাঁ, তাহলে সকল মায়ের এগুলো উদ্ধনি। ও গো বৃষে চড়ে মহেশ্বর সিংহে দে ভবানী, বৃষে চড়ে মহেশ্বর সিংহে দে ভবানী, বৃষে চড়ে মহেশ্বর সিংহে দে ভবানী। তনা করে চলে এলো যথা চক্র পানি, এসে যে দাঁড়ালো, এসে যে দাঁড়ালো, এসে যে দাঁড়ালো, এসে যে দাঁড়ালো, মহেশ্বর মহেশ্বরী এসে যে দাঁড়ালো, মহেশ্বর মহেশ্বরী এসে যে দাঁড়ালো, এই মহেশ্বরে মহেশ্বরী প্রভুর সেবাই লাগিবে বলে, মহেশ্বর মহেশ্বরী তুমি কি জন্য ডেকেছো? বলছো ভোলা কি বলবো আজকে আমার না বড় বিপদ। তুমি বিপদ দাও না তোমার বিপদ। বলছে কি বিপদ আমি কি বলবো আর, রাধারানী মান করেছে। মান কি মান? কালো রূপে দেখবে না আর আমি তো কুচ্ছে কুচ্ছে কালো। এখন কি করে রাধারানীর কাছে যাই বলে দেখি? ভোলানাথ তুমি কৃপা করে করুণা করে আমার এই কালো রংটা যদি ঢাকা দিতে পারো, তোমার মতো আমায় সাজাতে পারো, তাহলে রাধারানীর সঙ্গে আমার মধুর মিলন হবে। এবার ভোলানাথের আনন্দ ধরে না, ভগবান কৃষ্ণকে বলছে বেশ আমি তোমাকে আমার মতো করে সাজিয়ে দিচ্ছি। তা ভোলানাথের গায়ের রং সত্যি সত্যি আপনারা যদি জানেন বা না জানেন আমি বলে দিই, ভোলানাথের গায়ের রং হচ্ছে ধপধপে ফর্সা, এত উজ্জ্বল বর্ণ যে চোখ ঝলসে যায়। ভক্তরা সেই জ্যোতিটা দেখতে পারবে না বলে ভোলানাথ ছাই মেখে সেই জ্যোতিটাকে ঢাকা দিয়ে রাখে। হরিবল হরিবল। তা ভগবান যা কিছু করেন ভক্ত সেবার জন্য। আজকে চূড়া খুলে চুলে আঠা যতনে মাখালো, 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 পাক দিয়া মনোহর জটা যে বাঁধিল, পাক দিয়া মনোহর জটা যে বাঁধিল, মনোহর জটা যে বাঁধিল, পাক দিয়া মনোহর জটা যে বাঁধিল, পড়ালো কীর্তিবাস পিতাম্বরে তেজিয়া পড়ালো কীর্তিবাস, পিতাম্বরে তেজিয়া পড়ালো কীর্তিবাস, পিতাম্বরে তেজিয়া পড়ালো কীর্তিবাস, শ্রীমতির প্রেমে তাতে হইল প্রকাশ, 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 যোগী সাজিল রে, যোগী সাজিল রে, সাজিল রে, যোগী সাজিল রে, যোগীদের গুরুদেব যোগী সাজিল রে, যোগীদের রাধে কৃপা করো বলে, ভোলানাথ নিজের মতো করে কৃষ্ণকে সাজিয়ে দিয়েছে, এত সুন্দর সাজিয়েছে। এবারে কে কৃষ্ণ আর কে ভোলা চেনা যাচ্ছে? মা পার্বতীর মাথায় হাত, হায় 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 আমি কেন যে বৃন্দাবনে আসতে গেলাম, এখন যদি আমি ভুল করে কৃষ্ণকে নিয়ে চলে যাই, ছি 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 ছি, চারিদিকে বদনাম হয়ে যাবে, কি করে যে চিনব। হ্যাঁ 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 বুঝে গেছি বুঝে গেছি, যে যাতে সন্তুষ্ট সেটা আমায় জোগাড় করতে হবে। তাই বনের মধ্যে খুঁজতে খুঁজতে দুটো জিনিস দুটো হাতে নিয়েছে, কি নিয়েছে এবার মায়েরা বলবেন। পার্বতীর দুটো হাতে দুটো জিনিস আছে, যে যাতে সন্তুষ্ট সেই দুটো জিনিস বলে দেব বলবো। এক হাতে লইল বিল্ল, এক হাতে তুলসী, এক হাতে
হাতে বেলপাতা এক হাত তুলসী পাতা নিয়ে বলছে যে যার নিজের নিজের পুজো নিয়ে নাও, যে যার নিজের নিজের পুজো নিয়ে নাও। এবারে বেলপাতা একদিকে তুলসী পাতা একদিকে যাবে, তো বেলপাতা কার চরণে পড়বে? ভোলানাথের। হ্যাঁ, যে যার নিজের নিজের পুজো নিচ্ছে। যেই না বেলপাতা এক যোগীর চরণে পড়েছে, বাবা এই আমার ভোলানাথ। এবার তুলসী পাতা যাচ্ছে যাক, না যাচ্ছে না যাক, দেখার দরকার নাই, আমি ভোলানাথকে নিয়ে পালিয়ে যাই। একবারে কৈলাসে চলে গেল। এবার হাওয়া ওবার মতো যোগী সেজে কৃষ্ণ দাঁড়িয়ে আছে। বৃন্দাবতী বলছে তাহলে কি উপায় কৃষ্ণ? বলছে একটা উপায় আছে, আগে আমি আমার মায়ের কাছে যাব। আমার মা যশোমতী, সে যদি আমায় চিনতে না পারে তাহলে ওই কুটিলা জুটিলার বাবার বাবা সব দিনাই আমায় চিনে। তো ভগবান যোগী সেজে একদম নিজের মায়ের কাছে, মায়ের কাছে গিয়ে কি বলছে, ও গো মা গো। এগুলো হচ্ছে আদি কীর্তন, ওই শুধু ভজন আর নানা ধরনের গান গাইলে কীর্তন হবে না, এগুলো গাইতে হবে। একটু আগে ভিক্ষা দেবের গানটা গাইলাম, ওটা 14 মাত্রা, বেশিরভাগ গানই কীর্তনে 14 মাত্রা, 7 মাত্রা, 28 মাত্রা। ও মায় আমায় দুটি ভিক্ষা দাও না, যদি মারাও যায় মা, শ্মশানে মা থাকবে,
ছেলে যেদিন মরবে সেদিন শ্মশানে গিয়ে মা ছেলের মিলন হবে। এই হচ্ছে মায়ের ভালোবাসা, এই হচ্ছে মায়ের টান। রাধে, তাই প্রত্যেক ভক্তের কাছে করজোড়ে নিবেদন, জীবনে যাকে ঠকাবেন ঠকাবেন, মা বাবাকে ঠকাবেন না। মা বাবা যেমনই হোক, যতই আপনারা প্রধান্বিত হোক, যতই রেগে থাকুক, যতই মুখ ফিরিয়ে থাকুক, আপনি যেন ভুল করবেন না। কারণ মা বাবাকে ভালো না বাসতে পারলে, মা বাবাকে সন্তুষ্ট করতে না পারলে, ভগবানও আপনাকে গ্রহণ করবে না। রাধে রাধে, প্রত্যেকটি লীলার মধ্যে দিয়ে ভগবান জগৎজীবকে চৈতন্য দিলেন, মা গো তোমার ছেলে তোমার কাছেই আবার ফিরে আসবে। বা বাবা, যোগী বাবা, তুই খুব ভালো কথা বলেছিস। ও মা, এই রে কি হলো, খুব খিদে পেয়েছে। ও মা, খুব খিদে পেয়েছে গো, একটু খেতে দেবে আমায়। ছেলে যতই বড় হয়ে যা, মায়ের কাছে বাচ্চাটি থাকে, আর মাকে দেখলেই বেশি খিদে পায়। হরি বল হরি বল। ও মা, কিছু খেতে দেবে বলো না মা। মা বলছে, যোগী রে তুই আমার গোপালের মতো করে বললি, আয় বাবা আয়। কোলে নিয়ে ক্ষীর সর নবনী ছানা মাখন সব দিয়ে দিয়েছে, সব সেবা করেছে। এবার বলছে, মা গো তুমি আশীর্বাদ করো, আমি যার জন্য চলেছি তাকে যেন পায়। মা বলে, ওরে যোগী বাবা, আমি তোকে আশীর্বাদ করলাম, যার জন্য চলেছি সে তাকে তুই পাবি পাবি পাবি। তাহলে প্রমোশন হলো হলো, ডবল প্রমোশন। একটা কাজের জন্য এসেছিল, মা চিনতে না পারলে কুটিলা জুটিলা চিনতে পারবে না। তাহলে মা চিনতে পারলো না, একটা প্রমোশন হয়ে গেল। আবার কি মায়ের আশীর্বাদ, যার সঙ্গে থাকে সে জীবনে সব কিছু করতে পারে। হরি বল হরি বল। তাহলে মায়ের আশীর্বাদ নিয়ে ভগবান আজকে একেবারে কুটিলা জুটিলার দরজায় ভিক্ষাং দেহি মাহাতো, ভিক্ষাং দেহি মাহাতো, ভবদি এই সব সাজিয়ে যোগী বাবার কাছে এসেছে। না যোগী বাবা, না না, ভিক্ষে না। বলছে, আমি কোন বিধবার হাতে ভিক্ষা নিই না। বিধবা, ও মায়েরা বিধবা কাদের বলে, যাদের স্বামী মরে যায়, তাই তো? সোজা কথায়। কিন্তু শাস্ত্র বলছে, যে জগতে যে একবারও কৃষ্ণ নাম করে না, যার মুখে কৃষ্ণ নাম আসে না, সেই হলো বিধবা। জুটিলা মা নন্দের বেটা কেলে ছোড়া বলে, তবু কৃষ্ণ বলেনি, তাই তো সে বিধবা। আর জুটিলা মা কি ভাবলো, আমার স্বামী মরে গেছে, শাকা সিঁদুর নাই, তাই বুঝি যোগী আমার হাতে ভিক্ষা নেবে না। এই বৌমা শোন শোন, রাধারানীকে ডাকছে। ওই দেখ, এক যোগী এসেছে, সে বিধবার হাতে ভিক্ষা নেবে না। জানা তুই তো সাধবা, তোর হাতে নেবে। হরিবল হরিবল। ভগবান মনে মনে ভাবছে, রাধারানীর মতো সাধবা এ জগতে আর কেউ হতে পারবে না, যারা গমে নিগমে কৃষ্ণ নাম, যারা শয়নে কৃষ্ণ, স্বপনে কৃষ্ণ, জাগরণেও কৃষ্ণ, প্রেমানন্দে হরিবল হরিবল। এই হলো রাধা। রা শব্দে দান বাচক, ধা শব্দে নিবারণ, যিনি আনন্দের অধিষ্ঠাত্রী তিনি রাধা। এই আমাদের হৃদয়ের সমস্ত দুঃখকে ঘুচিয়ে হৃদয়ে যে আনন্দ প্রদান করে, সেই হচ্ছে রাধা। যার আগমে নিগমে কৃষ্ণ নাম, প্রত্যেকটি নিঃশ্বাসে প্রশ্বাসে, জাগরণে শয়নে স্বপনে সবসময় কৃষ্ণ। তাই রাধারানী সেই ভিক্ষার পাত্র নিয়ে আজকে কৃষ্ণের কাছে দাঁড়িয়েছে। কৃষ্ণের কাছে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে বলছে, হে কৃষ্ণ, হে প্রাণনাথ, তুমি সবার চোখে ধুলো দিলে আমার চোখে দিতে পারবে না। আমি তোমায় চিনতে পেরেছি, তুমি আমার প্রাণবল্লভ। আমি যেহেতু মান করেছিলাম যে কালো রূপ দেখবো না, তাই তুমি যোগী সেজেছ। কিন্তু আমি তো পার্বতী নই,
আমি তো এই যোগী রূপ ভালোবাসি না। তুমি একবার মুরুলি নিয়ে মাথায় চূড়া বেঁধে আমায় দেখা দাও না প্রাণনা। আহা, খুব সুন্দর করে কাজী নজরুল ইসলাম এই ভাবটি আস্বাদন করে কলম দিলেন। রাগ আহির ভৈরব সানি রানি রে রে সা রে সা রে সা রে রা পা মা 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 গা মা রে রানি রে রে সা রে রাধে, তুমি আগে কথা দাও যে তুমি আর মান করবে না, তুমি আমায় মান ভিক্ষা দাও। সঙ্গে সঙ্গে রাধারানী বলছে, বেশ আমি তোমায় মান ভিক্ষা দিলাম ভগবান কৃষ্ণ সেই যোগী রূপ ছেড়ে দিয়ে। মাথায় চূড়া আর হাতে বাঁশি, যেই না কৃষ্ণরূপে দাঁড়িয়েছে। রাধারানী আর থাকতে পারলো না, রাধে বলল, আমি চিরদিনের মতো চিরকালের মতো তোমায় মান ভিক্ষা দিলাম, আমি প্রতিজ্ঞা করলাম আর কোনোদিনও মান করব না। এসো এসো বলি রায় আদর করিল, এসো এসো বলি রায় আদর করিল, এসো এসো বলি